বসত বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নালের পরিবার। গত 14 জানুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে কক্সবাজার রামু উপজেলার চেন্দা মুজাদ্দিন সাদরপাড়া ফুটবল খেলা মাঠ সংলগ্ন ডাক্তার জয়নালের বাসত বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক লুটপাট ভাঙচুর করেছে। সন্ত্রাসী কাজে বাধা দেয়াই দুর্বৃত্তরা ডাক্তার জয়নাল আবেদিন, তার স্ত্রী ও 3 শিশুপুত্রকে বেধড়ক মারধর করেছে তারা। তাদের চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী ডাক্তার জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, সশস্ত্র সন্ত্রাসীরা শুধু আমাদের মারধর করেছে তা নয়, ব্যাপক লুটপাটও বসত বাড়িতে ভাঙচুর করেছে। নিয়ে গেছে বসত বাড়িতে থাকা 2টি লাগেজ, যেখানে কাপড় চোপড় স্বর্ণালঙ্কার ছাড়াও মূল্যবান কাগজপত্রও ছিল। বসতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 50 ব্যাগ সিমেন্ট, লোহার রড, ইট, কংক্রিট সহ অন্তত 5 লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় গিয়াসুদ্দিন রাজন ও ইউনুসের নেতৃত্বে 12 এবং 10 জন সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ করেন ডক্টর জয়নাল আবেদিন। তাদের সাথে অজ্ঞাতনামা 30-35 জন লোক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জয়নালের স্ত্রী রোমান আক্তার এখনও শঙ্কামুক্ত নয়। সন্ধ্যা 6:30 মিনিটে আমার বাড়িতে কিছু সন্ত্রাসী এসে আমার থেকে চাঁদা দাবি করে। তো এর আগে তারা আরেকবার আসছিল আমার থেকে চাঁদা দাবি করার জন্য। আমার এখানে বসতি করতেছি 12 বছর ধরে, কিন্তু সন্ত্রাসীরা আমার এই পুরাতন বাড়িতে যখন আমি পাশের বাউন্ডারি দেওয়ালগুলো নতুন করে রিপেয়ার করতেছি, তখন তারা বলতেছে এই জায়গায় থাকতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। এবং তারা প্রথমে আমার থেকে 5 লক্ষ টাকা দাবি করছিল, পরে আবার বলতেছে না এত টাকা তো দিতে পারবি না, 1 লক্ষ টাকা দে, 1 লক্ষ টাকা দিলে তুই কাজ করতে পারবি। তো পরে আমি তাদেরকে অনুনয় করে বলছি যে আসলে আমার তো টাকা নেই, আমি আপনাদের দেবো কীভাবে। তো গতকালকে তারা আবার টাকার জন্য এসে আমাকে আমার বউ বাচ্চাকে টেনে হিসেবে ঘর থেকে বের করে দিচ্ছে। এক পর্যায়ে আমরা যখন চিৎকার শুরু করি, আমার বাচ্চাদেরকে যখন আঘাত করে আমার স্ত্রীকে বুকের মতো ইট দিয়ে আঘাত করে জখম করে, তখন আমার প্রতিবেশীরা এসে আমার সমাজের মানুষ এসে যখন তাদের দিকে আগাইতে গেছে তখন তারা পালাই গেছে। এবং আমাদের প্রতিবেশীরা আমাদেরকে সদর হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে আমার স্ত্রী সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। এখন আমি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ সন্ত্রাসীরা বারবার আমাকে হুমকি দিচ্ছে। সন্ত্রাসীর মধ্যে রয়েছে শহীদ, শৌকত, গিয়াসুদ্দিন রাজন, ইউনুস মলয়, আসাদ, এরা আশেপাশে থাকে এবং তারা প্রতিনিয়ত আমি সহ অন্যান্য মানুষদেরকে থেকে চাঁদা দাবি করে। এরকম আমি শুনছি, আমি প্রশাসনের কাছ থেকে জোর দাবি জানাচ্ছি যে যেভাবে আমার উপর আঘাত করছে, আমার স্ত্রীর উপর আঘাত করছে, আমার স্থাপনার আঘাত করছে, এইরকম যেন আর কারোর উপর না করে এবং আমি এটা সুষ্ঠু বিচার চাই। এবং আমার সমাজের মানুষ আমার কাছে আসে, এই এই এর প্রমাণস্বরূপ আপনারা সমাজের লোকদের থেকে এর বিস্তারিত জানতে পারবেন।